Hello foodies, welcome and welcome back to my channel Rannabati The Cooking Channel. আমি রোনা আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বানাতে চলেছি ফ্রুট কাস্টার্ড। এটা একটা ডেজার্ট রেসিপি। এই হাঁসফাঁস করা গরমে তোমরা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে ফ্রুট কাস্টার্ড। তো চলো আর দেরি কিসের, কথা না বাড়িয়ে আমরা দেখে নিই আমার ফ্রুট কাস্টার্ড বানাতে ঠিক কী কী লাগছে। ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য আমাদের লাগছে একটা আপেল, কিছুটা আঙুর, একটা কলা, একটা বেদানা, আমন্ড, কাজু বাদাম। নিয়েছি অল্প পরিমাণে চিনি, এখানে 50 গ্রাম চিনি আছে, আর আছে 500 গ্রাম গরুর দুধ। এবার কাস্টার্ড বানানোর মেন উপকরণ কাস্টার্ড পাউডার, এখানে আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডার ইউজ করছি। প্রথমেই আমি ফলগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আমি এখানে ফলগুলো একটু ছোট করে কেটেছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজ রাখতে পারো। আমি আপেলটাকে একটু ছোট স্লাইস করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপেল আমাদের কাটা কমপ্লিট। এবার আমি কলাগুলোকেও একই রকমভাবে ছোট করে কেটে নিচ্ছি। বেদানাটাকেও আমি সেমভাবে কেটে নেব। এখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো ফল ব্যবহার করতে পারো। আমি এখানে হাতের কাছে যা পেয়েছি, মানে সামনের বাজারে যা পেয়েছি সেগুলোই নিয়েছি। তোমরা এখানে কিউই দিতে পারো, চেরি দিতে পারো, এগুলোও কিন্তু খুব ভালো লাগে। তবে জলযুক্ত ফলটা অ্যাভয়েড করবে, যেমন ধরো তরমুজ, লেবু, এগুলো অ্যাভয়েড করবে। তা বাদে তোমরা যে কোনো ফল দিতে পারো। দুঃখের বিষয়ে আমার বেদানাটা ভেতর থেকে খুব একটা লাল নয়, আমি ভেবেছিলাম খুব লাল হবে, বাট লাল নয়, এটা একটু সাদাটে। কিছু করার নেই, আমাকে এটাই ইউজ করতে হবে। এবার আমি আঙুরগুলোকেও একইভাবে ছোট করে কেটে নেব। তবে বেদানা সাদা হওয়াতে কোনো অসুবিধা নেই, বেদানাগুলো কিন্তু খেতে মিষ্টি। আমি ড্রাই ফ্রুটসগুলো খুব ভালো করে চপ করে নিচ্ছি। এগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিলে যখন মুখে পড়বে তখন কিন্তু খুব ভালো লাগে। পুরো গোটা আমন্ড বা গোটা কাজু ইউজ করা থেকে তোমরা যদি এরকম একটু চপ করে নাও তাহলে কিন্তু বেশি ভালো লাগে। আমাদের সমস্ত ফল আর ড্রাই ফ্রুটস কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা মেন প্রসেসে যাব। আমি একটা বাটিতে ওই দুধের মধ্যে থেকে, মানে যে 500 গ্রাম দুধটা আমি রেখেছিলাম তার মধ্যে থেকে কিছুটা দুধ একটা বাটিতে আলাদা করে তুলে রাখলাম, আর বাকি দুধটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে। এবার আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা আমার একদিকে খুব ভালো করে ফুটছে। এই সময় আমি বাটিতে যে দুধটা রেখেছিলাম এটা কিন্তু একদম রুম টেম্পারেচারে আছে, এটার মধ্যে 2 চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিচ্ছি। তোমরা চেষ্টা করবে রুম টেম্পারেচারে থাকা দুধে বা ঠান্ডা দুধে কাস্টার্ড পাউডারটা মেশানোর, তাতে কী হবে কাস্টার্ড পাউডারে কিন্তু কোনো লাম্পস দেখা দেবে না। যদি তোমরা ডিরেক্ট গরম দুধে ইউজ করো তাহলে কিন্তু কাস্টার্ড পাউডারের মধ্যে প্রচুর লাম্পস দেখা দেবে। আমি খুব ভালো করে কাস্টার্ড পাউডারটা দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দুধ আমার ভালো করে ফুটে ওঠার পরে আমি দুধের মধ্যে যে চিনিটা রেখেছিলাম সেই চিনিটা মিশিয়ে দিলাম। চিনিটাকেও আমাদের গলে যাওয়া পর্যন্ত ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, চিনিটাও খুব ভালো করে গলে গেছে। এবার আমি দুধের মধ্যে যে কাস্টার্ড মেশানো দুধটা রেখেছিলাম আলাদা করে সেটা মিশিয়ে নেব। একটু একটু করে দেব আর ক্রমাগত নাড়াতে থাকবো। এই সময় কিন্তু তোমরা হাত বন্ধ করবে না, অল্প অল্প করে কাস্টার্ড মেশানো দুধটা দেবে আর ক্রমাগত নাড়িয়ে যাবে। এই কাস্টার্ড কিন্তু গরমকালে খেতে ভীষণ ভালো লাগে। এটা সাধারণত ফ্রিজে রেখে তোমরা যদি ঠান্ডা ঠান্ডা সার্ভ করো তাহলে কিন্তু বাড়িতে আসা অতিথিরা একদম ইমপ্রেসড হয়ে যাবে। তো তোমরা চেষ্টা করবে কাস্টার্ডটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করার। ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে কাস্টার্ডের মধ্যে যে কাঁচা ভাবটা রয়েছে সেটাও পুরোপুরিভাবে চলে যায়। কাস্টার্ডটা পারফেক্ট আছে কিনা সেটা দেখার জন্য আমি হাতার পিছনে খুব ভালো করে কাস্টার্ডটা কোট করে নিলাম। আঙুলের সাহায্যে আমি তোমাদের টেনে দেখাচ্ছি, দেখো কাস্টার্ডটা কিন্তু গড়িয়ে চলে আসছে না, তার মানে কাস্টার্ডের কনসিস্টেন্সিটা কিন্তু একদম পারফেক্ট। এই সময় তোমরা ওভেনটা অফ করে তারপরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ সময় দেবে। আমরা এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি,
কিছুক্ষণ সময় দেবো এটাকে ঠান্ডা হওয়ার জন্য, তারপর বাকি ফলগুলো এর মধ্যে মেশাবো। গরম অবস্থায় এর মধ্যে ফল মেশাবে না, একটু সময় দেবে এটাকে ঠান্ডা হওয়ার। কাস্টার্ডটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে সমস্ত ফলগুলো মিশিয়ে নিচ্ছি। আমি সমস্ত ফল একবারেই দিয়ে দিচ্ছি না, কিছুটা ফল রাখছি, এটুকু আমি গার্নিশিং এর কাজে পরে ব্যবহার করব। ড্রাই ফ্রুটস গুলো আমি কিছুটা এখানে ইউজ করছি, আর কিছুটা গার্নিশিং এর কাজে পরে দেব। সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে কাস্টার্ডটাকে মিশিয়ে নেব। এবার এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে আমরা ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার আজকে হেলদি অ্যান্ড টেস্টি ফ্রুট কাস্টার্ড। আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর তোমরা কি ধরনের রেসিপি দেখতে চাইছো সেটাও কিন্তু জানাতে একদম ভুলবে না। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর হ্যাঁ, যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে থেকো, পাশে থেকো।